সামনে সামনে দর্শক রিয়াকশন এবার প্রিয়তম সিনেমা দেখে কেঁদে ফেললেন শাকিব খান নিজেই, হাত দিয়ে চোখের জলও মুছেছেন তিনি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। শাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে কেঁদেছেন লাখো মানুষ, তবে এবার খোদ শাকিব খানই নিজের সিনেমা দেখে নিজেই কেঁদে ফেলেছেন। নিউ ইয়র্কের জ্যামাইকা থিয়েটারে প্রিয়তমা সিনেমা দেখেছেন শাকিব খান। প্রবাসী ও দেশের জনপ্রিয় তারকাদের সঙ্গেই সিনেমা দেখেন এই অভিনেতা। সকলের সাথেই সিনেমা দেখে কেঁদে ওঠেন শাকিব খান নিজেও। বাস্তবে চোখ থেকে জল গড়িয়ে পড়েছে শাকিব খানের, হাত দিয়ে মুছে নেন শাকিব চোখের পানি। পরিচালক হিমেল আশরাফ শাকিব খানের পাশেই ছিলেন। শাকিব খানের কান্না নিয়ে হিমেল আশরাফ একটি স্ট্যাটাস দিয়েছেন। হিমেল আশরাফ বলেন, আজ প্রিয়তমা দেখার শেষে তার ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছুই না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম, ভাইয়া থ্যাংক ইউ। কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সঙ্গে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবে। সিনেমা শেষ করার পর শাকিব খান একদমই চুপচাপ হয়েছিলেন, খুব কম কথা বলেছেন তিনি। সহকর্মীরা ভক্তরা তার সাথে কথা বলতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন, অল্প কিছু কথা বলেই চলে যান শাকিব খান। নিজের সিনেমাটি দেখে শাকিব খান এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। প্রিয়তম সিনেমাটি একের পর এক রেকর্ড গড়েছে, 25 কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার।